লিওনেল মেসির সঙ্গে লামিন ইয়ামালের এই ছবিটা আরো অল্প বয়সে মহাতারকাকে কাছে পেয়ে কি উচ্ছ্বাসটাই না খেলেছিল তখন। হয়তো মনে মনে প্রতিজ্ঞাও করেছিলেন, আমিও একদিন তোমার মতো হব। মত কি, ইয়ামাল যে এরই মধ্যে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকে। বার্সেলোনায় 2004-এ যখন অভিষেক হয় লিওর, তখন বয়স ছিল 17। লামাসিয়ায় তার অসাধারণ প্রতিভা আর নৈপুণ্য দেখার পরও বার্সা কর্তৃপক্ষ সাহস করেনি অভিষেকের। কিন্তু ইয়ামালের বেলায় যেন দুঃসাহস করে বসলো এফসিবি। মাত্র 15 বছর 290 দিনেই নীল খয়েরি জার্সিটা পরা হয়ে গেল তার। গণমাধ্যমের খবর, লামিন ইয়ামালই বার্সেলোনার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষিক্ত হয়েছেন, তবে ভিন্ন মতও আছে। কিছু কিছু গণমাধ্যম প্রকাশ করে 1920 সালে মাত্র 14 বছর বয়সে বার্সার জার্সি গায়ে অভিষেক হয়েছিল মার্তিনেস সাগির। লালিগায় রিয়াল বেতিস ম্যাচে পাবলো গাবির বদলি হিসেবে 83 মিনিটে মাঠে নামে ইয়ামাল। এর আগে অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচে তাকে স্কোয়াডে রেখেছিলেন জাবি, কিন্তু সে ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি তার। এদিন মাত্র 11 মিনিট ম্যাচ টাইম পেয়েই নিজের জাত চেনান। আমি তাকে বলেছি যাও এবং চেষ্টা করো, সে তাই করেছে। লামিন ইয়ামাল বেশ আত্মবিশ্বাসী, সে প্রমাণ করেছে তার পক্ষে অনেক কিছু সম্ভব। মাত্র 15 বছর বয়সে তার অভিষেক হয়েছে, আমি বিশ্বাস করি সে প্রথম একাদশে জায়গা করে নেবে, কারণ ও অসাধারণ প্রতিভাবান, তার কোনো ভয় নেই। আমি বলবো প্রতিভার দিক থেকে সে লিওনেল মেসির মতো। স্কোরিং অ্যাবিলিটি আর ব্যক্তিগত নৈপুণ্যের কারণে খুব অল্প বয়সেই লামাসিয়ায় নিজেকে আলাদাভাবে উপস্থাপন করেন ইয়ামাল। এরই মধ্যে স্পেনের বয়সভিত্তিক জার্সি গায়ে চাপানো হয়েছে তার। খেলেছেন অনূর্ধ্ব 15 এবং 19 দলে। তবে তার বাবা মা কেউই স্প্যানিশ নন, বাবা মরক্কান এবং মার জন্মস্থান গিনি। এস এম ইকবাল, সময় সংবাদ।